গৌরী কই চুটছে কাকে কি বললে আই লাভ ইউ প্লিজ আই লাভ ইউ মেরি জান তোমাদের সাথে আমি না পুরো ভিজে গেছি জানো বন্ধুরা জলে, কিন্তু আমরা অনেক এনজয় করছি অনেক অনেক। আই লাভ ইউ গৌরী কুইন, আই লাভ ইউ টু। আমার পুরো লুকটা কেমন লাগছে একটু দেখাও। তোমরা তো সবাই জানো আমি এখন পুরীতে আছি, পুরীতে অনেক এনজয় করছি, অনেক আনন্দ করছি, খুব ভালো লাগছে। এখন থাকবো, অনেক কদিনই থাকবো, আজকে তাহলে দুই দিন পুরীতে থাকবো। আর আমরা এখন খেয়ে দিয়ে টেস্ট করে সন্ধ্যাবেলাতে তো আমরা কে কে এসছি চলে দেখো দেখে দিলাম। এগুলো সব কৃষির বাড়ির ফ্যামিলি, ওর মা বাবা বোন, তারপরে মাসির মেয়ে, সবাই মিলে আছে, মাসির মেয়ে, মাসির ছেলে আর আমরা, কৃষ্ণ আমি আর কি। খাবার আছে দেখে দিলাম, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যেবেলায় সি ব্রিজের সামনে তোমাদের সাথে আবার দেখা হবে, বুঝেছো? ওই যে ওটা কিসের বাবা ওই ধারে বসে আছে। চলো সবাই সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? সন্ধ্যাবেলাতে চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দেখো আমরা এখন সন্ধ্যাবেলাতে সমুদ্রতে ঘুরতে এসেছি, কিন্তু বালিতে আর হাঁটতে পাচ্ছি না। আর আমার ড্রেসটা দেখো আজকে কি দারুণ লাগছে না ড্রেসটা, ওয়াও ওয়াও ড্রেস একদম। আর আমার হিরোর মাঝে দেখো, হিরো বালিতে হাঁটতে পাচ্ছে না। আর আমার বোনের মজা দেখবে এই দেখো, আজ থেকে আমার বোন এটা, বোনও বালিতে হাঁটতে পারছে না দেখো। আজকে আমাদের মিষ্টি বুনুর ডাক্তার দেখিয়ে এলাম, পায়ের অবস্থা খুব খারাপ ওর, তার জন্য এখানে এসেও আমাকে ওষুধ কিনতে হচ্ছে স্কিনের জন্য। আর বালিতে না পা পুরো ঢুকে ঢুকে আছে, হাঁটতে পারছি না। আর এই দেখো এধারে সমুদ্র ধরে, এদিকে যাবো কিছুক্ষণ পর। তুই ধরো না ক্যামেরাটা, আমাকে পুরোটা দেখাও, দূরে যাও পুরো নিশ্চয়। এই যে অতটা উঁচু না, এই যে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে যেন জানিও বন্ধুরা, কেমন লাগছে? ভালো, হ্যাঁ। বালিতে আমার হাঁটতে পাচ্ছি না, আমাকে দেখো বালিতে পুরো পা দেখো, আমার পা ফেলে দিকে পা পুরো ঢুকে ঢুকে যাচ্ছে। তো চলে আসছি আবার কিছুক্ষণ পর। ওইখানে পায়ের ওই কাটা জায়গায় হাসি দেখো না, বন্ধ করো। তো দেখো বন্ধুরা, ও আমার ব্যাগ দেখো কেমন করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, আমি নিজে হাঁটতে পারছি না, তো ব্যাগ কী করে নেবো বলো? ওকে দিয়ে দিয়েছি। তা ব্যাগ কি ওরকম করে নেয় বলো তো লেডিসরা? আর এই যে সমুদ্র দেখো, তো বন্ধু দেখো আমরা এখন কাঁকড়া কিনে নিয়েছি, তো মিষ্টিকে খেতে মানা করলাম যেহেতু ওর অ্যালার্জি আছে, তা শুনলো না দেখো কাঁকড়া খাওয়ার জন্য। এখন কেমন জেদ করছিল বলে কাঁকড়াটা আর কি কিনে দেওয়া হয়েছে। আমি না ক্রিসের বাবা কিনে দিয়েছে, মানে ওর দাদু, ওর দাদু খাওয়াচ্ছে এটা, তাই তো? দাদু কত ভালোবাসে, তাহলে না খেলে কান নিজে দিব তোর, আমি মুখ যদি ওরম করেছি।
বন্ধু দেখো আমি এই মাছটা নিয়েছি খাবো বলে, কি মাছের নামটা আমি জানি না। এই মুখ বেঁধে রেখে দিয়েছে, গায়ে বিশ্রী গন্ধ। আয় চলো, রুমাল কেন ফেলেছো? আমি জানতাম তো, কারাতে দিয়েছিলাম রুমাল, করবে করলো দোষ দিল আমার, এটাই দেখানোর জন্য আমি প্রমাণটা দিলাম। মাথার উপর দিয়ে বেলুন নিয়ে যেতে হলো তোর, ভিডিওতে একটা প্রমাণ থাকলো আমার মাথার উপর দিয়ে বেলুন নিয়ে ভিডিও করছি। বন্ধুরা দেখো আমি এখন এসি জলে ধারার, আমার কি অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দাঁড়াও, একে ক্যামেরাটা ধরতে পুরো ওইখানটা করে গেছি, পুরো আমার কোমর পর্যন্ত জলে ভিজে গেছে। তোমার রূপে রূপ কথাটি গৌরী কই চুটছে, আমার তো সব ভিজে দিয়েছো, দেখো 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 কি অবস্থা, দেখো দেখো কি অবস্থা, পিএস ফোনটা দেখো আমার, আঙ্গাইয়ালে তিহু মে জব জোর জোর সে, এই জুতোটা দেখো, এই জুতোটা আজকে কিনলাম আর সমুদ্র জলে ওই দেখো আমার ভাবছি চলে গেছিল, আরে ছুটে যে জলে জুতো বেশ আমার জুতোটা আমার এখানে দিয়ে চলে গেছে, তারপরে আমি কিনলাম তাহলে বেটার নি। কাকে কি বললে? আই লাভ ইউ প্লিজ, আই লাভ ইউ মেরি জান। বাড়ি কোথায় বাবু? বাড়িতে চলো রুমে যাই, হাত পা মেলে।
তো এবার বলো, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি না পুরো ভিজে গেছি জানো বন্ধুরা জলে, কিন্তু আমরা অনেক এনজয় করছি, অনেক অনেক। আই লাভ ইউ গৌরী কুইন, আই লাভ ইউ টু। আমার পুরো লুকটা কেমন লাগছে একটু দেখাও, আজকে আমার লুকটা কেমন লাগছে একটু বন্ধু তো জানিও তো না, পুরোটা দেখো পা থেকে। এই দেখো চলো সবাইকে বাই টাটা, গুড নাইট সবাইকে। তো চলো পার্ট টু আসতে চলেছে খুব শিগগিরই, তো পার্ট টু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কাঁকড়াটা তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্রিজ ধরেছিল, বুঝেছো তো? চলো বাই সবাইকে, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।